প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমরা এমন এক অদ্ভুত ও ঐতিহাসিক হাট সম্পর্কে কথা বলবো যার নামই আপনাকে চমকে দেবে। এটা এমন এক হাট যেখানে আপনি জামাইয়ের মতো সম্মানিত ও আপ্যায়িত হবেন। হ্যাঁ, আমি বলছি নাটোরের গুরুদাসপুর উপজেলার ঐতিহাসিক চাঁচকৈরের জামাই হাটের কথা। ভাবছেন জামাই হাটে কি আবার জামাই কিনতে পাওয়া যায়? না, কিন্তু এখানে আপনি জামাইয়ের আদরে পেট পুরে খেতে পারবেন। চলুন এই হাটের ইতিহাস আর মজার কিছু গল্প শুনি। প্রথমেই যখন চাঁচকৈরের এই ঐতিহাসিক জামাই হাটে ঢুকবেন, আপনাকে বরণ করে নেবে এখানকার মিষ্টি স্বভাবের দোকানদাররা। এমন আন্তরিকতা অন্য কোথাও পাওয়া যাবে না। পুরো এলাকাটাই যেন একটা উৎসবের মঞ্চ। হাটের মূল কেন্দ্রে অবস্থিত নন্দকুজা নদীর তীরে এক বিশাল এলাকা জুড়ে গড়ে উঠেছে এই জামাই হাট। নদীর পাশে দাঁড়িয়ে থাকা বাঁশহাট আর রসুন হাট যেন প্রতিটি জামাইকে আমন্ত্রণ জানাচ্ছে। এখানে এমন একটা পরিবেশ সৃষ্টি হয়েছে যেখানে আপনি শুধু খেতে না, একই সঙ্গে শ্বশুর শ্যালকের সেবাও পাবেন। শুধু কাচারিপাড়া আর বামনকলার বাসিন্দারাই নন, সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে জামাইরা ছুটে আসেন এই হাটে। যেমন সাদেক আলী, আব্দুর রাজ্জাক, মকুল, শামসুল হক, আরিফ, মইনুল হক, এরা সবাই এখানে নিজ নিজ দোকানে ভাত, মাছ, ডিম, মাংসের আয়োজনে জামাইদের সেবা করে থাকেন। এবং সেই মূল্য আপনি বিশ্বাস করবেন না, মাত্র কয়েক টাকায় আপনি পেট পুরে খেতে পারবেন। প্রতি শনিবার ও মঙ্গলবার এই হাট বসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। প্রতি হাটে এখানে প্রায় 5,000 জামাই একত্রিত হয়ে তাদের ভোজন পর্ব উপভোগ করেন। ভালোবাসা হলো এমন একটা জিনিস যা রোজ পাওয়া যায় না, কিন্তু যখন আসে তখন মানুষের মনকে এক নিমিষেই পূর্ণ করে দেয়। এই জামাই হাটের দোকানিরা যেন এই কথাটার সত্যতা প্রমাণ করে। তাদের সেবা ও আন্তরিকতা আপনাকে ভালোবাসার ছোঁয়া এনে দেবে। খাবার শুধু পেট ভরায় না, মনের একটা দিকও পরিপূর্ণ করে। এই হাটে খাবার খেতে এসে আপনি শুধু পেটই ভরাবেন না, মনও ভরবে এখানকার মানুষের আন্তরিকতায়। জামাই হাটা বলে কেন ভাই? সকালবেলা একটা জবাই করে আগে দেয় আপনাদের না? সকালবেলা আগে একটা জবাই করে আপনাদের দেয়? কি অবস্থা সালাম ভাই, কেমন খাবার? ভালো, এবং দামেও বেশ সস্তা। ভাই এই দোকানটার অবস্থান কোথায়? এই দোকানটা কোথায়? চাঁচকৈর পিয়াঝাটা বলে, পিয়াঝাটা বলে। আচ্ছা, এখানে কি কি খাবার আছে আপনাদের এখানে? ডিম আছে, মাছ আছে, গরুর গোশ আছে, ভুড়ি আছে। আচ্ছা, আর অন্য দিন মুরগিও হয়। এগুলোর দাম কেমন? দাম একবার হালকা দাম, 120 টাকা পেলে গরুর গোশ, ডিম 20 টাকা, মাছ 20 টাকা, আর ওই ঘুড়ি আছে 40 টাকা পেলে। আপনারা মানে প্রতিদিনই বসেন নাকি বিশেষ কোনো দিনে বসেন? এটা শনিবার আর মঙ্গলবার সপ্তাহে দুই দিন। সপ্তাহে দুই দিন কতক্ষণ থাকেন? এই রাত 3টা থেকে ধরেন বিকেল 6টা পর্যন্ত। আচ্ছা আচ্ছা।
দর্শক, এই ছিল নাটোরের চাসকোয়ারের ঐতিহাসিক জামাই হাটের গল্প। যারা এখনও এখানে আসেননি, একবার আসুন। এই হাটের পরিবেশ, খাবার আর শ্বশুর শ্যালকের সেবার অভিজ্ঞতা আপনাকে মুগ্ধ করবে। আরও এমন ঐতিহাসিক গল্প জানতে আমাদের সাথেই থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সামনে নতুন কোনো মজার গল্প নিয়ে হাজির হব ইনশাআল্লাহ।